হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আই এম রাহুল, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম। আজকে আমরা ডিসকাস করব, আজকে আমরা শিখব না হ্যাভ ও হ্যাজের ব্যবহার, ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ, অর্থাৎ অক্সিলারি ভার্ব পার্ট থ্রি। আজকের ভিডিওটা হচ্ছে অক্সিলারি ভার্বের পার্ট থ্রি, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। কিসের? অক্সিলারি ভার্বের। তার মানে আজকে আমরা শিখব হ্যাভ এবং হ্যাজের ব্যবহার, যে হ্যাভ বা হ্যাজটা আমরা কোথায় ব্যবহার করব, কোথায় করব না, কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে, আজকে এই ভিডিওতে আমরা সেটাই শিখব। এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি বি ভার্বের, অক্সিলারি ভার্বের, লিঙ্কিং ভার্বের, মানে এগুলোকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো কি বলা হয়, বি ভার্ব বলা হয়, লিঙ্কিং ভার্ব বলা হয়, হেল্পিং ভার্ব বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। তাই এর আগে আমি একটা ভিডিওতে অ্যাম, ইজ, আর নিয়ে আলোচনা করেছি, তারপরে পার্ট টু যেটা করেছি সেখানে ওয়াজ বা ওয়ার, আজকে হবে হ্যাভ বা হ্যাজের ব্যবহার। দেখো, হ্যাভ বা হ্যাজ আমরা ব্যবহার কখন করি? হ্যাভ বা হ্যাজের ব্যবহার আমরা দু জায়গায় করি। এক হচ্ছে যে যখন তুমি, নাম্বার ওয়ান, আমরা ব্যবহার করতে পারি হ্যাভ হ্যাজটা, তুমি বোঝাতে চাইছো তোমার কাছে কিছু আছে, মানে থাকা বা থাকা বোঝানোর জন্য তোমার কাছে কিছু আছে। যেমন যে আমার কাছে অনেক টাকা আছে বা আমার কাছে একটা গাড়ি আছে, তুমি, আমরা যে এটা বলি, তাহলে এটা কী বলবো? না বলবো আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আমার কাছে একটা গাড়ি আছে। আই হ্যাভ বলে তুমি, তোমার কাছে যা আছে তুমি সেটা বলতে পারো, ঠিক আছে? তার মানে থাকা, তোমার কাছে কিছু থাকে যদি সেটা বলানোর জন্য হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা যেতে পারে। নাম্বার টু, আর কোথায় ব্যবহার করা যাবে, এরপরে ব্যবহার করা যাবে না, ব্যবহার আমরা করি বা আমরা করব কখন, না প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, মানে তুমি রিসেন্টলি, বর্তমানে, কিছুক্ষণ আগে কোনো কিছু কমপ্লিট করেছো, তুমি এই মাত্র কোনো কিছু করা শেষ করেছো, তোমার কিছু করা হয়ে গেছে, কমপ্লিট করেছো, এরকম কোনো সেন্টেন্স তুমি যদি বলতে চাও। যেমন আমরা বলি আমি ভাত খেয়েছি, আমি লিখেছি, আমি পড়েছি, আমি শুনেছি, আমি দেখেছি, এরকম জিনিসগুলো যখন তুমি বোঝাতে চাইবে তখন তুমি হ্যাভ বা হ্যাজের ব্যবহার করবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। কেমন? তাহলে আমরা নাম্বার ওয়ান জানতে পারছি যে হ্যাভ বা হ্যাজের মানে, হ্যাভ বা হ্যাজকে মেন ভার্ব হিসাবে বসানো যাবে যখন তার মানে হবে থাকা। যেমন হচ্ছে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ কার, ঠিক আছে? ইউ হ্যাভ আ বাইক, তোমার একটা বাইক আছে। হি হ্যাজ আ লট অফ মানি, তার প্রচুর টাকা আছে। তাহলে এই হ্যাভ বা হ্যাজটা হচ্ছে এখানে ভার্ব, কারণ এখানে অন্য কোনো বিভাব নেই, এখানে ভার্বের এই বিভাবটার মানে হয়ে যাচ্ছে, অর্থ প্রকাশ করছে নিজেই, থাকা, তার মানে এটা ভার্ব। আর বিভার্ব হয়ে কখন বসবে? না, বিভার্ব হয়ে তখনই বসবে যখন তুমি বোঝাতে চাইবে তুমি কোনো কিছু করে ফেলেছো, ঠিক আছে? তখন হবে সেটা বিভাব। কেমন? তখন তোমায় করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, তখন তোমাকে হ্যাভ বা হ্যাজের ব্যবহার করতে হবে। কেমন? যেমন সাপোজ তুমি বলতে চাইছো যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, সেটা কি করবে? তাহলে আই, আয়ের ক্ষেত্রে কি হবে? হ্যাভ। হ্যাঁ, আমি এখনই বলবো তোমাকে যে কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে। এটা অনেক হয়তো গুলিয়ে ফেলো, বুঝতে পারো না যে হ্যাভ কখন বলবো, হ্যাজ কার সাথে হ্যাভ লাগাবো, কার সাথে হ্যাভ লাগাবো, আমি ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে দেবো, জাস্ট ওয়েট, ঠিক আছে? তাহলে আই হ্যাভ, তাহলে সাবজেক্ট হয়ে গেল আই, হ্যাভ হয়ে গেল বি ভার্ব, এখানে হ্যাভ হ্যাজটা বি ভাবে কাজ করবে, প্লাস ভি থ্রি, ভি থ্রি মানে কি? ভার্ব। ভার্ব মানে কি? তুমি কি করছো? এই যে সেন্টেন্সটা কি বললাম, আমি ভাত খেয়েছি, তাহলে আমি কি করেছি, না খেয়েছি, খাওয়া, তাহলে খাওয়া ইংরেজি ইট, ই এ টি, তার থার্ড ফর্ম কি? না ইটন, ই এ টি ই এন, ইটন। আর অবজেক্ট কি খেয়েছি? না রাইস খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, মানে হচ্ছে আমি ভাত খেয়েছি, বোঝা গেল? এরকম তুমি বলতো আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ সিন বার্ড, আমি পাখি দেখেছি, আই হ্যাভ ডান মাই জব, আমি আমার কাজটা সম্পূর্ণ করেছি, এরকম তুমি বলতে পারো। এবার তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে হ্যাভ বা হ্যাজটা কখন হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়। এর আগের ভিডিওগুলো যারা দেখেছো আর
তারা হয়তো বেটার বুঝতে পারবে। আর যারা দেখোনি তারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো। আমি হাজারবার বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়, সেরকমই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। মানে আমরা যখন যখন ইজ ব্যবহার করি তখনই তখনই সেই সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। হি ইজ তার মানে হি হ্যাজ, শি ইজ মানে শি হ্যাজ, দ্য ম্যান ইজ মানে দ্য ম্যান হ্যাজ, বোঝা গেল। আর আমরা যখন যখন আর বলি, দে আর, ইউ আর, দ্য বয়েজ আর, দ্য গার্লস আর, তখন কি হবে, হ্যাভ হবে। থার্ড সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তার মানে কি ফার্স্ট পার্সন কারা, আই বা উই, সেকেন্ড পার্সন কারা, ইউ, থার্ড পার্সন বাকি যত ওয়ার্ড আছে সব থার্ড পার্সন। এবারে সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে হচ্ছে বহুজন, ঠিক আছে, অনেকজন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার মানে আই ওয়ের ক্ষেত্রে কোনো মতে হ্যাজ হবে না, তার মানে আই ওয়ের ক্ষেত্রে ফিক্স হয়ে গেল হ্যাভ, ইউ এর ক্ষেত্রে ফিক্স হয়ে গেল হ্যাভ। তার মানে আই, উই এবং ইউ এই তিনটের ক্ষেত্রে ফিক্স যে হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, এটা মুখস্থ করো না, ক্লিয়ার মাইন্ডে ঢুকে নাও। যখনই তুমি আই বলবে তখন হ্যাভ বলতে হবে, যখনই তুমি উই বলবে তখন হ্যাভ বলতে হবে, যখনই তুমি ইউ বলবে তখন হ্যাভ বলতে হবে। তুমি সাপোজ বলবে আমি করেছি, তুমি করেছো, আমরা করেছি, তা আই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, উই হ্যাভ ডান, বোঝা গেল। বাকি রইল বাকি যে যা যা ওয়ার্ড আছে পৃথিবীতে ইংরেজিতে, সেগুলো যদি একা কাউকে বোঝায় তাহলে হ্যাজ হবে, একের বেশি হলে হ্যাভ হবে। ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো যে আই, আবার বলে দিই, আই, উই এবং ইউ এই তিনটের ক্ষেত্রে কি হবে না, হ্যাভ হবে। বাকি যত ওয়ার্ড আছে এই তিনটে বাদ দিয়ে সেটা যদি একা থাকে সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, সিঙ্গুলার যদি না হয় মানে একের বেশি যদি বোঝায় তাহলে হ্যাভ হবে। ক্লিয়ার? তাহলে আমরা সে কারণে হ্যাভটা হলো না, আই হ্যাভ ফিক্স। যদি বলো যে আমরা ভাত খেয়েছি, আয়ের জায়গায় উই হয়ে যাবে, উই হ্যাভ ইটেন রাইস। যদি বলো তুমি ভাত খেয়েছো কি হবে, ইউ হ্যাভ ইটেন রাইস, বোঝা গেছে। যদি বলো যে সে ভাত খেয়েছে তাহলে এখানে কি হবে, এখানে হি যখনই তুমি করবে তখন এখানে আর হ্যাভ থাকবে না, কারণ আগেই বললাম যে আই উই ইউ বাদ দিয়ে হিটা পড়েছে, আই উই ইউ বাদ দিয়ে হি শব্দটা পড়েছে। তাহলে হি শব্দটা একা না একের বেশি, হি শব্দটা একা, তার মানে এক্ষেত্রে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, শি হ্যাজ, রাম হ্যাজ, শ্যাম হ্যাজ, যদু হ্যাস, মধু হ্যাস, একা একা যেই থাকবে তার ক্ষেত্রে হ্যাস, একের বেশি যেই থাকবে তার ক্ষেত্রে হ্যাভ। ক্লিয়ার বোঝা গেল? তার মানে আমরা হ্যাভ বা হ্যাজটা কখন ব্যবহার করব, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট, এই টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আমি অক্সিলারি ভার্বের সাথে টেন্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি খুবই সহজে, যে বর্তমানে, বর্তমানকালে তুমি কোনো কিছু করে ফেলেছো, তোমার করা হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, এরকম যদি তুমি কাউকে কোনো কিছু বলতে চাও, বোঝাতে চাও, তখন তুমি কি বলবে না, হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বলবে, সেন্টেন্স হয়ে যাবে। তুমি যদি বলো যে সে কাজটি করেছে তাহলে কি বলবে, হি, হের ক্ষেত্রে হ্যাভ না হ্যাজ, হের ক্ষেত্রে আবারও বললাম, আগেও বলেছি হের ক্ষেত্রে হ্যাজ, কারণ হিটা আয়ও নয়, উইও নয়, ইউও নয়, আই, উই এবং ইউ এর ক্ষেত্রে হ্যাভ, বাকি যত ওয়ার্ড আছে একা হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। তাহলে কি হবে না, সে কাজটি করেছে তাহলে কি হবে, হি হ্যাজ, এবারে করা, করা ইংরেজি ডু, ডু এর কোন ফর্মটা হবে, থার্ড ফর্মটা ভার্বের। আমি একটা ভিডিও করব তোমাদেরকে, তোমাদের জন্য, যে শুধু ভার্বের ফর্মগুলো তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটা ভার্বের কি কি ফর্ম হয় সেগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। কারণ ভার্বের ফর্ম না জানলে তোমরা স্পোকেন ইংলিশ করতে পারবে না, ভার্বের ফর্ম জানতে হবে, কারণ এখানে থার্ড ফর্ম ইউজ হচ্ছে। ডু মানে করা, এখানে ডান ইউজ হচ্ছে, ইট মানে খাওয়া, এখানে ইটেন ইউজ হবে, কাম মানে আসা, এখানে কাম, কাম কেম কাম, থার্ড ফর্ম ইউজ হবে, গো থাকলে গান ইউজ হবে, ওকে। সো কি হবে তাহলে, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য জব, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বোঝা গেল। আর যদি সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো, ইউ
হ্যাঁ, গুড, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এভাবে ইংরেজি শিখতে হবে। তাহলে আমরা জেনে নিলাম যে হ্যাভ বা হ্যাজটা, হ্যাভ বা হ্যাজ থাকা মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, অথবা কি, অথবা প্রেজেন্ট টেন্স হতে পারে। কেমন না, তোমার কাছে কোনো কিছু আছে, কাউরি কাছে কোনো কিছু আছে, যার কাছে কোনো কিছু থাকা বোঝাবে যে তার আছে, আমার আছে, তোমার আছে, তখন হ্যাভ ব্যবহার। ইউ হ্যাভ, তোমার আছে, আই হ্যাভ, আমার আছে, ইউ, শি হ্যাজ, তার আছে, হি হ্যাজ, তার আছে, দে হ্যাভ, তাদের আছে, দ্য বয়েজ হ্যাভ, ছেলেগুলির আছে, দ্য গার্লস হ্যাভ, মেয়েগুলির আছে, দ্য বয় হ্যাজ, মেয়েটির, ছেলেটির আছে, দ্য গার্ল হ্যাজ, মেয়েটির আছে। এভাবে আমরা হ্যাভ বা হ্যাজকে প্র্যাকটিস করব। দেখো, যত প্র্যাকটিস করবে তত তোমার স্মার্টনেস বাড়বে, তত তোমার কনফিডেন্স বাড়বে বলার। কারণ প্র্যাকটিস একমাত্র জিনিস যে তোমার কনফিডেন্স বাড়াবে। কেউ তোমাকে কনফিডেন্স বাড়িয়ে দিতে পারবে না। আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো তুমি কি শিখতে চাচ্ছ, বাট আমি তোমার কনফিডেন্সটাকে বাড়াতে পারি না। তোমার কনফিডেন্স তোমাকে বাড়াতে হবে। কারণ এটা তো এমন নয় যে আমি ফুঁকে দেবো আর তুমি তুমি শিখে নেবে, তা নয়। আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, তোমার কাছ সেটাকে শিখে নেওয়া এবং ভালোভাবে প্র্যাকটিস করা। কারণ কত তাড়াতাড়ি শিখবে সেটা ডিপেন্ড করছে তোমার উপর। কত তাড়াতাড়ি শেখাবো, কত তাড়াতাড়ি শেখাবো সেটা ডিপেন্ড করছে আমার উপর। বাট কত তাড়াতাড়ি তুমি শিখবে সেটা ডিপেন্ড করছে তোমার উপর। কারণ হচ্ছে আমি তোমাকে শিখিয়ে যাচ্ছি আর তুমি জাস্ট দেখে যাচ্ছ, প্র্যাকটিস করছো না, মুখস্থ করছো না, তাহলে কি তুমি তাড়াতাড়ি নিজেকে ইম্প্রুভ করতে পারবে না। তুমি যত নিজেকে ইম্প্রুভ করতে চাইবে সেটা কত দিনে করবে, কিভাবে করবে, সেটা ডিপেন্ড করছে তোমার উপর। তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি ইম্প্রুভ হবে, যত বেশি করবে তত তাড়াতাড়ি ইম্প্রুভ হবে, ঠিক আছে? তা নিজেকে ইম্প্রুভ করতে পারবে। তাহলে আমরা হ্যাভ বা হ্যাজটা কী বুঝতে পারলাম, যে হ্যাভ বা হ্যাজটা কোনো কিছু থাকা মানে আছে, আমার আছে, তার আছে, সে আছে, হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। এবং কি না, আমি করেছি, সে করেছে, তার ঘটেছে, এই দেখেছি, সে খেয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে কোনো কিছু, তখন হ্যাভ বা হ্যাজ বসিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম যে আই, উই এবং ইউ এই তিনটে ক্ষেত্রে ফিক্স, মুখস্থ করো না। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, এটা মুখস্থ। আই হ্যাভ, উই, ইউ হ্যাভ, উই হ্যাভ, বাকি যা যা তুমি দেখতে পাবে তিনটে বাদ দিয়ে, একা যদি কাউকে পাও তাহলে হ্যাজ লিখবে, একের বেশি যদি কাউকে পাও তাহলে হ্যাভ লিখবে, ঠিক আছে? তাহলে আবার পরের দিন পার্ট ফোর নিয়ে আসবো, অক্সিলারি ভার্বের। এভাবেই চলতে থাকবে প্র্যাকটিস। শুধু তোমরা দেখে যাও, আমাকে ফলো করো আর প্র্যাকটিস করে যাও। আবারও বলছি, যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে সাপোর্ট করার জন্য। যদি ফেসবুক দেখছো তো ফেসবুকে পেজটাকে লাইক করে নাও। আর সকলের কাছে রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো। বাই।